লাভার্স, আপনারা সবাই কেমন আছেন? আর সবাই সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা একদম প্রিন্স দ্য পিজন লাভার ইউটিউব চ্যানেলের সঙ্গে আছেন প্রিন্স। তো আপনারা যে আমার গিরিবাজ দুইটা কবুতর দেখতে পাচ্ছেন, এটা এবং এটা, এটাকে আজকে উড়াবো। আপনাদেরকে আসলে উড়ানো দেখানো হয় না, তো আজকে দেখাবো। উড়াও, এই যে। আরে এটা বসে যাচ্ছে নাকি? সরি ফ্রেন্ড, বসে গেছে ফ্রেন্ডস। কবুতরগুলো ফ্লাইং করা শুরু করছে, এই যে এদের মানে গুল্লা গুলা উঠতেছে নাকি? গুল্লা গুলা গিরিবাজ গুলা ফ্রেন্ডস, গিরিবাজ গুলা উড়াল দিছে। তো ফাইনালে একজন উড়াল দিছে, বাট মাদিটা মানে উড়াল দেয় নাই। না না, উড়াল দিছে। তো অনেক কষ্টে এদেরকে উড়াইতেছি, আজকে সারাদিন একবার উড়ে নাই, তো এখন দিয়ে উড়াল দিছে, এটাই যথেষ্ট। কোন দিকে আসো, দেখতে পাচ্ছেন ওরা উঠছে। রোদের তো তাকাতে পারছি না ফ্রেন্ডস, যতটুকু উড়াতে পারতেছি। এই যে এখানে নটটা, ওইদিকে ওইদিকে হচ্ছে মাদিটা। ও ভাই, এদিকে আসলে রোদের জন্য তুলতে পারি না, যতটুকু পারি তুলতে পারতেছি। ওইদিকে আসলে ভালোই তুলতে পারতেছি, এই যে মানে ভালোই ফ্লাইং করে। আমি সব ট্রাই করবো যতটুকু উড়ে ততটুকু সময় আমি আসলে দেখাতে। আমার ক্যামেরা আসলে এতটুকু সাপোর্ট দেয় না, বাট আমি যতটুকু পারি দেখাবো। আমার সব ফ্লাইং ভিডিও করি না, আগেও করতাম জানেন, অনেক কাউকালি করতাম, বাসি দেব থাপা দে মানে ক্ল্যাপ করতে বলতাম। এই যে, এই যে কই রে, এদেরকে আসলে দেখতেই পারি না, অনেক হাইয়ে উঠে গেছে। এই তো আসলে ক্যামেরাতে ক্যাপচার করে রাখাটা অনেক, এই যে এই যে অনেক উঁচুতে উঠে গেছে, হাই ফ্লেয়ার কবুতর যেহেতু উঁচুতে উঠবে। কথা কইছি না, কবুতরগুলো অনেক হাইয়ে উঠে গেছে, তাই আসলে দেখাতে পারতেছি না। দাঁড়ানো, আমার ছোট ভাই কি সানগ্লাস আনতে গেছে, এই যে বাচ্চাগুলোকে একটু সময় দেখাই, ও সানগ্লাসটা নিয়ে আসুক। এই যে মাদি বাচ্চাটা, আর এই যে নর বাচ্চাটা, এই বাচ্চাটা অনেক দুষ্ট, আপনাদেরকে দেখাই যদি। দেখেন একদম ভয় পায় না, দুটাই ভয় পায় না, ঢুকে বসে আছে। তো চলুন আবার দেখা যাক কবুতরগুলো ফ্লাইং। ফ্রেন্ডস, এই যে কবুতরটা উঠতেছে, আমি বুঝতেছি না দেখা যাইতেছে কি, আমি সানগ্লাস পরে আছি। কই কই ফ্রেন্ডস, কই কই রে কবুতরটা, আমি আসলে ফোনে দেখতে পারতেছি না উঠতেছে কিনা, বাট আমি সানগ্লাসে দেখতে পারতেছি কবুতর। এই যে এই যে আমি দেখতে পারছি, এই যে এই যে। আরে আবার কোথায় চলে গেল, আসলে ধরা যায় না কবুতর, অনেক রোদের মধ্যে উঠতেছে, প্লাস হাইয়ে উঠতেছে, দেখা যায় না। এই যে এইদিকে আসলে একটু একটু দেখা যায়, এই যে এটা যায় কোনটা জানি উঠতেছে, ওইটাকে আরেকটা পাইতেছি না, মানে ওরা আসলে মাঝে মাঝে আলাদা হয়ে যায়। এটা সেটা শিওর মাদিটা উঠতেছে, এই যে এর নিচে নামে আসছে, এটা মানে মাদিটা। হ্যাঁ এটা মাদিটা, নটটা কই, না না এটা তো নটটা, সরি ফ্রেন্ড। আরে না না, এটা মাদিটা, নটটা অনেক উপরে উঠে গেছে, দাঁড়ান দাঁড়ান আপনার দেখাতে পারি কি না ফ্রেন্ডস, নটটা অনেক উপরে উঠে গেছে। আরে ভাই মাদিটা কই গেল, এই যে ওইদিকে উঠতেছে আসলে, এই যে কই কই উঠতেছে নাকি রে ভাই, বুঝতেছিও না ফ্রেন্ড। যতটুকু উঠবে না ততটুকু আমি কাট করে দিব, নো প্রবলেম। আরে ভাই কই যাইতেছে, এটা একদম মাথা টাতা ভাই ঘুরাই ফেলায়, কই গেল আবার। আরে এই যে ও আসলে নেমে গেছে, আচ্ছা নেমে, জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না, সানগ্লাস পরে আছে তো তাই দেখতেছি, বুঝতে পারতেছি না ফ্রেন্ডস। এই যে ও ভাই, এটা দেখা যাইতেছে কি, ফ্রেন্ডস ওইটা আসলে নিচে নেমে আসলে আবার ভিডিও করতেছে, আমি আসলে বুঝতে পারতেছি না ক্যামেরা উঠ। ফ্রেন্ডস নেমে আসছে, নেমে আসছে, এই যে এই যে এই যে কবুতরটা নেমে আসছে, আবার কোথায় গেছে রে। এই যে মাদিরা এখানে হাঁপাচ্ছে, দেখি ওইটা আবার আসলে আবার ক্যাপ আবার ক্যাচ করছি, এই যে এই যে চলে আসছে, নেমে যাবে, নেমে গেছে। আমি আসলে পাই না, যতটুকু পারছি ততটুকু তুলছি, তাহলে তুলে আসা সম্ভব না এত রোদের মধ্যে, যতটুকু পারছি ফ্রেন্ডস তুলছি। মাদিল এখন হাবাচ্ছে, তো গুড বাই।